হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। আর মাই ভূমিকাল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখতেই পারলে 6:19 মতো বাজে, এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। একটু যাব হসপিটালে, আমার হাজব্যান্ডের কিছু টেস্ট করানোর আছে, তার জন্য যাব। তার জন্য একটু ফ্রেশ হয়ে নিলাম, এবার একটু রেডি হয়ে নেব। একটা নতুন কুর্তা পরে ফেলেছি, খালি আমি মানে সুযোগ খুঁজি কখন আমি একটু নতুন নতুন জিনিস পরবো। তো যাই হোক, কুর্তাটা অনেকদিন ধরে কেনা ছিল, পরাই হচ্ছে না, তো আজকে পরেই ফেললাম। আর একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছে এবারে, আর ও চলে যাচ্ছে একটু ফ্রেশ হতে। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিক, তারপরে আমি ওইদিকে রেডি হইনি, ওর তো রেডি হতে বেশিক্ষণ সময় লাগবে না যদিও বা। আর একটুখানি পাউডার লাগিয়ে নেবো, কারণ সানস্ক্রিনটা লাগানোর পর না একটু ফেসটা কেমন জানি লাগছিল, ওই জন্য একটুখানি পাউডার লাগিয়ে নিলাম। আর একটু না আমার লিপটা মানে একটু পিগমেন্টেড দেখাচ্ছে, এমনিও পিগমেন্টেড তো একটু বেশি লাগছে আজকে কেন জানি না। তো আমি একটুখানি হালকা করে জাস্ট একটু টাচ আপ করে নিলাম লিপস্টিক দিয়ে। তো একদম রেডি, এবার ভাবছি চুলে একটা বেনি করে নিই, কারণ বাইকে করে যাবো তো চুলের একেবারে 13টা বেজে যাবে, 12টা তো কম, 13টা বেজে যাবে। তার জন্য একটুখানি চুলটা বেঁধে নেবো। আর একটু বাইরে আসলাম, এখনও মানে চুলটা আশ্রাতে এসেছি বাইরে, মানে তো প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, এই জন্য বাইরেই আশ্রাই, ঘরে আশ্রাই না। আর বাইরে এসে দেখছি ওয়েদারটা এত ভালো, আর এদিকে কাকি ফুলও তুলছিল, আর মাছগুলো পুরো ভেসে উঠেছে। এই পুকুরটাতে মাছ চাষ হয়, তো মাছগুলো পুরো একদম এখন ভেসে, সকালবেলাটার প্রত্যেক দিনই সকালবেলা মাছগুলো এরকমভাবে ভেসে ওঠে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, আর খুব ভালো লাগছে। কিন্তু পুরো এই যে পুকুরের পাড় জুড়ে না, এই যে মাছগুলো পুরো ভেসে আছে, আর পুরো মানে রোদের সাথে মাছগুলো একদম ঝিলমিল করছিল। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো সকালবেলা 5:30 নাগাদ বৃষ্টি হয়েছিল, কিন্তু কেউ বলবে এত রোদের তাপে যে বৃষ্টি হয়েছিল? যাক, তার চুলটু লাস্টে নিয়ে এই যে বেনিটা করে ফেললাম, বেনি টেনি করে ফেলে এবার একটু চা খাবো, ব্যাস বেরিয়ে যাবো। এর থেকে বেশি আর কিছু খাওয়া দাওয়া মানে হবে না। আর প্রচণ্ড ভিড় হয় এখন, মানে টেস্টেও ভিড় হয়, রিপোর্ট নিতেও ভিড় হয়, ডাক্তার দেখাতেও ভিড় হয়, সবেতেই ভিড়। যদি সকাল সকাল না যাই না মানে প্রচণ্ড আর কি দেরি হয়ে যায়। আর আমার হাজব্যান্ডেরও স্কুল আছে, তো স্কুলটা কামাই করা যাবে না, কারণ যেদিন ডক্টর ভিজিট আছে না, টেস্টগুলো করে নিয়ে ডক্টর ভিজিট আছে, তো সেদিনকে তো আবার কামাই করতেই হবে, কারণ সোমবার। আর উইকেন্ডে তো আর ইয়ে থাকে না, মানে হসপিটাল খোলা থাকে না, সেদিন তো শনি রবি ছুটিই থাকে, তার জন্য স্কুল কামাই করেই আর কি যেতে হয়। আর যদি তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে যায় তখন আবার স্কুলে যায়। আর আমি বসে একটু 2 বিস্কুট দিয়ে চা খাবো, আর আমি তো চা খেতে বসেছি, মানে চা খেতে লেগেছি, তারপরে আমার মনে পড়েছে যে আমি তো গ্যাসের ওষুধই খাইনি। তো যাক, অনেকক্ষণ তো না খেয়ে থাকা হয়ে যায়, হসপিটালে গেলে গ্যাস হয়ে যায়, ওর জন্য একটু গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম। এদিকে মা আর আমি মিলে চা খেয়ে নিচ্ছি, আর একটু আমার পেছনে বসে বসে আবার কোকো কুই কুই করছে, যে ওকে তো বিস্কুট টিস্কুট কিছু দিচ্ছি না, নিজেরাই খেয়ে যাচ্ছি, ওকেও একটু দিই, ও 2 বিস্কুট খাক, আমরা যা বিস্কুট টিস্কুট খাই ও সেগুলোই মানে একটু খেতে চায়, কী করবো বাচ্চা মানুষের মতো। তো এই যে ওকে 3-4 বিস্কুট দিয়ে দিলাম, এবারে ও খাবে আর আমরাও চাটা খেয়ে এরপরে বেরিয়ে পড়বো। কী ভালো ছেলের মতো খেয়ে নিচ্ছে বাবা, নালে তো ওর একেবারে যখন ইচ্ছা করবে তখন যদি না দেওয়া হয় তার আবার রাগ হয়ে যায়, কিছু খাবেন না। তো ওই যে ও বাইক নিয়ে বেরিয়ে পড়লো, তো আমরাও বেরিয়ে গেছি। আর ঝলমলে রোদ, একদিকে বৃষ্টি আসার মতো একদিকে ঝলমলে রোদ, বেশ লাগছে। কিন্তু এই দেখো তোমাদেরকে বললাম যে সকালে বৃষ্টি হয়েছিল, তার জন্য রাস্তায় জলও জমে গেছে। তো এবার হাইওয়ে ধরবো, ধরে তারপরে কল্যাণী রোডেও চলে যাব, মানে এইমসের যে রোডটা আছে সেটাতে চলে যাব, তারপরে হচ্ছে হসপিটাল চলে যাব। আর সকাল সকাল যেতে যে এই ভিউগুলো দেখতে কী ভালো লাগে, সবুজ ঘেরা মাঠ দেখতে কিন্তু বেশ লাগে। এই যে হাইওয়েতে চলে এসেছি, হাইওয়েতেও কাজ চলছে, রাস্তার অবস্থা কিছুটা ভালো আবার কিছুটা খারাপ, তো সব মিলিয়ে বেশ ভালোই লাগছে, আমারও তো খুব ভালো লাগছে। এই যে চলে এসেছি হসপিটালে, তো ওয়েদারটা এত ভালো, মানে একটু আকাশটা এত ভালো লাগছে দেখতে, তো তোমাদের সাথে শেয়ার করবো না এটা কি কখনো হয়। তো দেখো এই যে ঢুকে পড়ছি, এটা মেন গেট, মেন গেটের দিকে প্রচণ্ড ভিড় হয়, সব তো মানে দৌড়াচ্ছে, এখন টোকেন নেবে, তারপরে লাইন পড়বে। এদিকে পার্কিংয়ে দেখো এখন তো কিছুই না, এর পরে যখন বেলা হবে না, মানে 3-4 ধাপে পুরো বাইক সাজানো থাকে। তো এই যে চলে এসেছি,
আর রোদ যেহেতু আছে এই জন্য ছাতা খুলে নিয়েছে হাজবেন্ড, তার তো আবার ছাতা ছাড়া সে হাঁটবেন না, তো হাঁটছে। আমি ভাবলাম একটু ভিডিও করে তোমাদের জন্যও দেখাই যে কিভাবে আমরা আসি হসপিটালে। ওকে তো মানে অনেক দিন ধরেই দেখানো হচ্ছে এখানেই, ও চোখের ট্রিটমেন্ট তো পুরো এখানেই হয়েছে। আর কি ভালো লাগছে আমার, যে কি ভালো লাগে মানে এখানে আসতে, আসলেই মনটা মানে ভালো হয়ে যায়। এতটা মানে বড় জায়গা, আর কি ভিড়ও কিচকিচ করছে। তো টেস্ট টেস্ট হয়ে গেছে, অনেকটা রক্ত নিয়েছে, কিন্তু ভয় পেয়ে যায়, একটু ভয় পায়। তো এদিকে স্প্রিং রোল খাচ্ছি আর একটু চা খাই, তারপরে বেরোবো। আবার স্কুল চলে যাবে, তো কিছু না খেলে আবার মানে এতক্ষণ না খেয়েছিল, তো বাড়ি এসেই তো বসে পড়েছি মাটন বানাতে। মা ভূমির জন্য এনেছিল, তো আমাদের জন্য কিছুটা একটু বেশি করে নিয়ে এসেছে, একটু ভূমি খাবে, একটু আমরা খাবো। তো এই যে একটু ম্যারিনেট করছি, ভালো লাগে যে বেশ। মাটন খেতে কে না ভালোবাসি, তাই না? সবারই কিন্তু খুব প্রিয়। তো একটু ম্যারিনেট করে নিই, কিছুক্ষণ রেখে দেবো, তারপরে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো হ্যাঁ কীভাবে করছি আর কি। আমি করি না মানে মাংস, এই মাটনটা আমি করতে পারি না, করি না আর কি। চিকেনটা করি কিন্তু মাটনটা করি না, সাহস পাই না আর কি। ভালো হবে কি খারাপ হবে মাই করে, কিন্তু মা আজকে ভূমিকে দেখছে, তো ওই জন্য আমি ভাবলাম আমিই করি, দেখি না কেমন হয়। তো একটু তেল দিয়ে দিলাম, একটু সর্ষে তেল দিলাম, একটু বেশি করেই দিলাম, একটু আলুটা ভেজে নিই। আলু তো মানে লাগবেই, আমার পাতে তো লাগেই আলু, আলু ছাড়া আমরা যেন খেতেই পারি না। তো একটু গোটা গরম মশলা, সেরকম কিছু গরম মশলা ছিল না, একটু লবঙ্গ, একটু লঙ্কা, একটু জিরে, একটু তেজপাতা আর একটা এলাচ দিয়ে দিয়েছি, পরে না আর একটু মানে দেখি এলাচ দেবো। তো একটু পেঁয়াজ ছিল আর কিছুটা পেস্ট করে নিয়েছি, যেটা তো তোমরা দেখতেই পেলে, আদা রসুন পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করলাম। তো কিছুটা পেঁয়াজ এইভাবে ভেজে নিলাম, আর বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা কম খায় তো মা, যদি ঝাল লাগে মা এরকম কাঁচা লঙ্কাটা ডোলে খেয়ে নেবে। তো এবারে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সেটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে কষাবো, বেশ করে কষিয়ে প্রেশার কুকারে সিটি দিলেই তো মাটন হয়ে যায়, তাই না? আর কী খাটুনি আছে। তো এবারে ঢেকে দিলাম, বেশখানি জল বেরিয়েছে দেখছি, কারণ ম্যারিনেট করা ছিল। তো এই দেখো বেশখানি জল বেরিয়েছে, এবার আস্তে আস্তে জলটাকে পুরো টানিয়ে নিয়ে ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে ঢেলে দিলেই পুরো আর কি রেডি মাটন। তো যাক, ওই ভূমি তো খেয়েছে, ওর জন্য ছোটো ছোটো পিস করে আনা হয়েছে, ওই জন্য ওই ও খায় একটু প্রসাদ হিসেবে, আমরাও পাই আর কি। সেরকমভাবে তো ভূমি খায় না, মাসে একবার একবার হয়তো ও একটু খায়, একটু ওকে দেওয়ার চেষ্টা করি। আমি সব রকমই ওকে খাই, তোমাদের আগেও ভ্লগে শেয়ার করেছি। তো এবারে একটু প্রেশারে দিয়ে দিলাম, এবারে চারটে মতো প্রেশার দিলেই হয়ে যাবে। একটু মেস হয়ে রয়েছে কারণ আগে ভূমির মাংসটা হয়েছিল প্রেশারে। তো প্লিজ ইগনোর দ্য মেস। এদিকে সব একদম রেডি, আমিও স্নান টান করে নিয়েছি, আর মা এত সুন্দর করে ফুল সাজিয়ে পুজো দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি কখনো হয়? আমার তো বাড়ির গোপালকেও তোমাদেরকে দেখাই। তো দেখো মার গোপালও কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে সেজে উঠেছে, খুব ভালো লাগছে। এবার খেতে বসে পড়েছি, মা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে আজকে করেছে হচ্ছে লাউ, আর এর আগে ডাল আর আলু সিদ্ধও খেয়েছি, আর এই যে মাটন, মাটনটা কিন্তু খুব সুন্দর গলেছে। আমি একটু পাতলা ঝোল করে ফেলেছি, ঝোলটা বেশি দিয়ে দিয়েছি, বুঝতে পারিনি। তো মা বলছে পরে একটু আরটু ফুটিয়ে নেবে। তো চলো ব্লগটা এই পর্যন্তই, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বৃষ্টিতে খুব আনন্দ করো, আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো। বাই বাই, অন্য একটা ব্লগে দেখা হবে।